হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনলাইন শিক্ষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। তো আমি আজকে আর কি ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে, তো তারপরও একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ঈদ মুবারক ইনভাইটেশন কার্ড বানাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। এই বিষয়ে আমি একটি ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আপনি যে কোনো বন্ধুকে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে বা আরও অন্যান্য ফেসবুকে আপনি আপলোড করতে পারেন ইনভাইটেশন হিসাবে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরও একটি কথা বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন, আজকে এই প্রথম, তো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যেগুলো দেখে আপনারা কিছু শিখতে এবং কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনি প্লে স্টোরে যেতে হবে। এই যে দেখুন, আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সার্চ বারে টাইপ করবেন ঈদ মুবারক, মুবারক STI। তো বন্ধুরা, একদম উপরে দেখুন চলে আসছে ঈদ মুবারক স্ট্রাইকার। তো বন্ধুরা, আপনারা সেখানে ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে চলে আসছে তো একদম নতুন অ্যাপ্লিকেশনটি। বন্ধুরা এই যে দেখুন, তো আমার কাছে অলরেডি ইনস্টল আছে, তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে, আপনারা ওপেন করে নেবেন। তো চলুন ওপেন করে নিই। তো বন্ধুরা এই যে দেখুন, ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন কয়েকটি ইমেজ চলে আসছে, তারপর এখানে দেখুন আরও কয়েকটি, এই দেখুন সুন্দর সুন্দর ইমেজ চলে আসছে। তো এখানে দেখুন চাঁদ, তো চাঁদে ক্লিক করার পর এখানে দেখুন আরও কয়েকটি স্ট্রাইক চলে আসছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে একটি সিলেক্ট করে নেবেন। ধরে নিন আমি এই চাঁদ চিহ্নটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখুন একদম নিচের দিকে আছে এন্টার স্ট্রাইকার ট্যাগস। তো বন্ধুরা এখানে আপনি টাইপ করবেন ঈদ মুবারক, EID ঈদ মুবারক, MUBARAK। তো বন্ধুরা ঈদ মুবারক টাইপ করার পর বন্ধুরা এখানে দেখুন কয়েকটি ডিজাইন চলে আসছে, মানে কয়েকটি স্টাইল চলে আসছে। তো আপনারা এখান থেকে আপনার স্টাইলটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আমি একটি স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর বন্ধুরা এখানে দেখুন চলে আসছে। তো বন্ধুরা এখান থেকে আপনি আপনার জায়গাটি সিলেক্ট করে নেবেন, কোন জায়গাতে আপনি বসাবেন। তো আমি ধরে নিই একদম উপরে রেখে দিচ্ছি। তো তারপর বন্ধুরা এখানে আমি আবারও টাইপ করছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে টাইপ করছি ইনভাইটেশন 2017। তো বন্ধুরা টাইপ করার পর এখানে আমি একটি ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখুন অনেকগুলো ডিজাইন চলে আসছে, তো আমি একটি স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর বন্ধুরা এখানে দেখুন আমি ইনভাইটেশন 2017, তো আমি নিচে রেখে দিচ্ছি। তো তারপর বন্ধুরা একদম উপরে দেখুন এখানে গ্যালারি মতো একটি আইকন দেখা যাচ্ছে, তো আপনি সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যালবাম ফটো, তো আপনি আপনার ফটো এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন একদম প্রথম আইকনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আরও কয়েকটি ডিজাইন চলে আসছে। তো বন্ধুরা এখানে দেখুন এই কয়েকটি ডিজাইন চলে আসছে, বা আমি একটু ব্যাক করে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে দেখুন আরও কয়েকটি ডিজাইন চলে আসছে, তো আপনারা এখান থেকে আপনার পছন্দের ডিজাইন আপনি সিলেক্ট করে নেবেন। ওই যে দেখুন বন্ধুরা ফ্লাওয়ার চলে আসছে। তো বন্ধুরা আপনি যে কোনো একটি এখানে সিলেক্ট করে তারপর সেভ করে দিবেন। তো বন্ধুরা এই যে দেখুন এখানেও আপনি টাইপ করতে পারবেন। তো আমি এখানে টাইপ করছি ঈদ মুবারক, MU ঈদ মুবারক। তো টাইপ করার পর বন্ধুরা এখানে দেখুন ইজিট ফিল কালার, তো আপনি সেখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটি কালার সিলেক্ট করছি, তারপর আমি ওকে করে দিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা ঈদ মুবারক একদম উপরে আমি রেখে দিচ্ছি। তো তারপর বন্ধুরা আপনি আপনার ফটো এখানে অ্যাড করার পর একদম উপরে দেখবেন বন্ধুরা একটি শেয়ার চিহ্নের একটি আইকন দেখা যাচ্ছে, তো আপনি সেখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নিচে আছে, তো আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। তো আমি ব্যাক করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি এই ইমেজটি আপনাদেরকে শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। তো বন্ধুরা এখানে আপনি আপনার ফটো অ্যাড করে এবং লেখা টাইপ করার পর
আপনি সম্পূর্ণ এডিট করার পর আপনার কার্ড দিয়ে এবার WhatsApp এ সেন্ড করবেন। তো আমি এবার এই যে দেখুন আমার WhatsApp দেখাচ্ছে এখন জিবি WhatsApp, তো আমি সেখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর বন্ধুরা আমি একটি WhatsApp এ সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমি একটি WhatsApp সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখানে আমি সেন্ড করে দিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা আমি সেন্ড করে দিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা আমার এই ইমেজটি এখানে সেন্ড হয়ে গেছে। তো এই যে দেখুন বন্ধুরা আমি আরো একটি ইমেজ এখানে বানিয়ে আমি সেন্ড করেছি, এই যে দেখুন এই ইমেজটি। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।